শিক্ষার্থীবৃন্দ, পাটজোয়ার কালিন্দী বহুগু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাতুল্লাহ ভূঁইয়া, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা। আজকে আমাদের বিষয় হিসাববিজ্ঞান, পাটের বিষয় রেয়ামিল। রেয়ামিল হিসাবচক্রের পঞ্চম ধাপ। রেয়ামিল কেন প্রস্তুত করা হয়? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেয়ামিল প্রস্তুত করা হয়। দ্বিতীয় তরফা দাখিলের পদ্ধতিতে প্রতিটি হিসাবের সংগঠিত হওয়ার পর, প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট ক্রেডিট দুটি পক্ষ তৈরি হবে এবং জাবেদার করার পর খতিয়ানের উদ্দিত দ্বারা আমরা রেয়ামিল তৈরি করব। রেয়ামিল তৈরি করলে রেয়ামিলের ডেবিট ক্রেডিট দুটা পাশ মিলে যাবে। রেয়ামিলে কিছু কিছু খতিয়ান উদ্দিত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে যে সমস্ত খতিয়ান উদ্দিত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, আমরা আগে সেগুলো জেনে নেই কী ধরনের খতিয়ান উদ্দিত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক নগদ উদ্দিত, প্রারম্ভিক ব্যাংক উদ্দিত, সমাপনী মজুত পণ্য, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এই পাঁচটা জিনিস, পাঁচটা খতিয়ান উদ্দিত রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এরপরে রেয়ামিলের ডেবিট পাশে কোন ধরনের হিসাবগুলো বসবে, রেয়ামিলের ক্রেডিট পাশে কোন ধরনের হিসাবগুলো বসবে তা আমাদের জানা প্রয়োজন। আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার: সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয়, ব্যয়। সম্পদ এবং ব্যয়সমূহ সবসময় ডেবিট উদ্দিতে প্রকাশ করে, এজন্য সম্পদ আর ব্যয় রেয়ামিলের ডেবিট পাশে বসে। আয়, দায়, মালিকানা স্বত্ব, এই তিনটা সবসময় ক্রেডিট উদ্দিতে প্রকাশ করে। আয়, দায়, মালিকানা স্বত্ব এগুলো রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। এছাড়াও ব্যয় যদি আমরা অগ্রিম প্রদান করি এবং আয় যদি বকেয়া থাকে, এগুলো সম্পদ, সম্পদগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসে। এবং ব্যয় বকেয়া থাকলে, আয় অগ্রিম পাওয়া গেলে দায় হয়, এই দায়গুলো রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। আমরা প্রথম দেখে নিই রেয়ামিলের ডেবিট পাশে কী কী বসে। যাবতীয় সম্পদগুলো বসে। সম্পদ আবার দুই প্রকার: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। স্থায়ী সম্পদ সুনাম, দালান কোঠা, আসবাবপত্র, কলকব্দ যন্ত্রপাতি ইত্যাদি। চলতি সম্পদ নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, সমস্ত সম্পদ রেয়ামিলের ডেবিট পাশে বসে। ব্যয়সমূহ, ব্যয়সমূহ, ব্যয় সংখ্যা অসংখ্য: ক্রয়, পরিবহন, শুল্ক, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, অবচয়, অবলোপন, সমস্ত প্রকার ব্যয় রেয়ামিলের ডেবিট পাশে বসে। অগ্রিম ব্যয়গুলা, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, বিলম্বিত বিজ্ঞাপন, এই সমস্ত অগ্রিম ব্যয়সমূহ রেয়ামিলের ডেবিট পাশে বসে। প্রাপ্য আয়সমূহ, প্রাপ্য আয় বলতে কী বুঝি? যে সমস্ত আয় অর্জিত হয়েছে, এখনও আদায় হয় নাই, যাকে অন্য ভাষায় বলা যায় বকেয়া আয়। বকেয়া শিক্ষানবিশ সালামি, বকেয়া উপভাড়া, বকেয়া বিনিয়োগের সুদ, এ সমস্ত আয়সমূহ, প্রাপ্য আয়সমূহ রেয়ামিলে ডেবিট পাশে বসবে। এছাড়াও আছে বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, এই সমস্ত লেনদেনগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসবে। এখন দেখি নি রেয়ামিলের ক্রেডিট পাশে কোন খতিয়ান উদ্দিতসমূহ বসবে। রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে দায়সমূহ। দায় বলতে কী বোঝায়? মালিক ছাড়া ব্যবসায়ীর কাছে অন্য যে কেউ যে পায়, এগুলো রেয়ামিলের দায়। ঋণ, পাওনাদার, এগুলো কি রেয়ামিলের দায়, এগুলো দায় পাশে বসবে। আয়সমূহ, বিক্রয়, বিনিয়োগের সুদ, উপভাড়া, এই সমস্ত আয়সমূহ রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। অনুপার্জিত আয়সমূহ বা অগ্রিম আয়সমূহ, অগ্রিম শিক্ষানবিশ সালামি, অনুপার্জিত আয়, আয়সমূহ রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতিসমূহ, সাধারণ সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, এ সমস্ত সঞ্চিতি রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। এছাড়াও ক্রয় ফেরত, মূলধন ইত্যাদি রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। মেন বইয়ের পাঁচ নম্বর অঙ্কটা করি। প্রথমে বই নিয়ে, সবাই বই নিই, বই নিয়ে অঙ্কটা দেখি। সিন্ডিয়া এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর কতিপয় খতিয়ান উদ্দিত রেয়ামিল কী কী আছে দেখো। হিসাবের নাম, মূলধন, অনুত্তীর্ণ বিমা, সেবা সঞ্চয়পত্র, বকেয়া ভাড়া, অনাদায়ী কমিশন, অনুপার্জিত রেভিনিউ, সাপ্লাইজ খরচ, ডাক ও তার খরচ, মণিহারি, উপযোগ খরচ, সেবা আয়, ব্যাংক ঋণ, বাণিজ্যিক খরচ, প্রাপ্য হিসাব, অভিকর, প্রদেয় বিজ্ঞাপন। ক নম্বর পাঁচের কয় বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। যে সমস্ত প্রাপ্তি বড় আকারে হয় এবং দীর্ঘদিনের জন্য পাওয়া যায়, এক বছরের বেশি সময়ের জন্য, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। আমরা এখানে দেখি মূলধন জাতীয় প্রাপ্তি,
মূলধনের পরিবর্তে কি আছে মূলধন আর ব্যাংক ঋণ আমরা দুইটা খুঁজে অঙ্কটা করে যোগ করব এরপরে খ নম্বর সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করো বছরের শেষে যে সম্পদগুলো আছে আমরা বই থেকে খুঁজে খুঁজে বের করে লিখব অনুত্তীর্ণ বীমা যারা অগ্রিম বীমা সঞ্চয়পত্র অনাদায়ী কমিশন প্রাপ্য হিসাব তাহলে সমাপনী মোট সম্পদ যোগ করব যোগ করলে যোগফল কত 1,65,000 সমাপনী দায়সমূহ দায়ের মধ্যে কি কি আছে বকেয়া ভাড়া অনুপার্জিত রেভিনিউ যেটা অগ্রিম আয় ব্যাংক ঋণ প্রদেয় বিজ্ঞাপন দায়সমূহ যোগ করলাম সমাপনী সম্পদ 1,65,000 সমাপনী দায় 1,32,000 এরপরে আমরা গ নম্বর সিনথিয়া এন্টারপ্রাইজের রেয়া মিল তৈরি করতে বলছে রেয়া মিল আমরা রেয়া মিলে 5টা ঘর ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা সিরিয়ালে আমরা যে সমস্ত খতিয়ান উদ্দিত রেয়া মিলে বসবে এগুলো লিখলাম 1 নম্বর মূলধন মূলধন দায় ক্রেডিট পাশে বসবে অনুত্তীর্ণ বীমা সম্পদ ডেবিট পাশে বসবে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র সম্পদ ডেবিট পাশে বসবে বকেয়া ভাড়া দায় ক্রেডিট পাশে বসবে অনাদায়ী কমিশন সম্পদ ডেবিট পাশে বসবে অনুপার্জিত রেভিনিউ অগ্রিম আয় দায় ক্রেডিট পাশে বসবে সাপ্লাইজ খরচ খরচটা ডেবিট পাশে বসবে ডাকও তার ডেবিট পাশে বসবে মনিহারি খরচ ডেবিট পাশে বসবে উপযোগ খরচ ডেবিট পাশে বসবে সেবা আয় ক্রেডিট পাশে ব্যাংক ঋণ দায় ক্রেডিট পাশে বসছে বাণিজ্যিক খরচ সম্পদ ডেবিট পাশে প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট পাশে অভিকর ব্যয় ডেবিট পাশে প্রদেয় বিজ্ঞাপন দায় আমরা ডেবিট পাশে যোগফলটা করব সমস্ত যোগফল যোগ করলে 4,72,000 ক্রেডিট পাশটা যোগ করব যোগ করলে 4,72,000 আমরা জানি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেয়া মিলটা প্রস্তুত করা হয় এখানে যদি রেয়া মিলের দুই পাশ মিলে যায় তাহলে আমরা ধরে নিব আমাদের হিসাবটা ঠিক আছে আমাদের আজকের হিসাবটা ঠিক আছে আমাদের গাণিতিক শুদ্ধতা সঠিক হয়েছে যদি কোনো কারণে সমস্ত হিসাব সঠিকভাবে লেখার পরেও দেখা যায় যে অঙ্কটা মিলে নাই তাহলে আমাদেরকে আরেকবার যাচাই করে দেখে তারপর না মিললে অনিশ্চিত হিসাব লেখে যেই পাশে কম সেই পাশে অনিশ্চিত হিসাব লেখে অঙ্কটা মিলিয়ে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা মেট্রিক পরীক্ষার্থী আসো তারা নিয়মিত অনলাইনে ক্লাস করবে এবং 2021 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সময় মতো এই করোনা ভাইরাস চলে গেলে পরীক্ষা হবে তোমরা কেউ ভুল ধারণা নেবে না যে পরীক্ষা হবে না সবাই সময় মতো তার সিলেবাসটা সম্পূর্ণ করবে ধন্যবাদ সবাইকে